বিয়ে বাসায় এসে কনেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে দেখলাম আঙ্কেল আন্টিকে পান নিয়ে দৌড়াদৌড়ি করতে, তাই ফ্যান টেবিল সামিয়ানা গুহা গাছের ভিডিও শুরু করলাম। কোনো কিছু যেন বাদ গেল না। এর মধ্যে চলে আসলো লাইট ক্যামেরা, অবশেষে রূপসজ্জার দোকান থেকে চলে আসলো বিয়ের কনে। বিভিন্ন অঙ্গিতে ভঙ্গিতে শুরু হলো ফটোশ্যুট। বড় বড় DSLR এর ভিড়ে আমার ছোট গোপ্রো দেখে অনেকে তো চিন্তায় পড়ে গেল। শুরু হলো কনের সাথে সেলফি তোলা। বিয়েতে উপস্থিত মামা মামি সহ বেশিরভাগ মানুষের প্রধান খাদ্য ছিল পান, আর প্রধান কাজ ছিল সেলফি তোলা। ভাই বোন, মামা মামি, খালা খালু, ফুপা ফুপু, বাবা মা কেউ বাদ গেল না। তবে এর মধ্যে দায়িত্ববান একজনকে খুঁজে পেলাম, যিনি সবাইকে ভাত খাওয়াচ্ছিল। আরেক পাশে দেখলাম আপেল মামাও গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন। রান্নাবান্না এবং বন্টনের দায়িত্ব ছিলেন আনিস আঙ্কেল। ক্যামেরার সামনে লজ্জা পাওয়া মানুষগুলোর ছবি উঠাতেই বেশি ভালো লাগে। ক্ষুধা পেটে চলতে থাকলো ফটোশুট আর বরযাত্রীর অপেক্ষা। অবশেষে বর এলো। ঝাল মিষ্টি শরবত খেয়ে ফিতা কেটে প্রবেশ করলো হবু শ্বশুর বাড়িতে। শুরু হলো খাওয়া দাওয়া পর্ব। খাবারে যথারীতি ছিল গরু, মুরগি, পোলাও, আর ছিল জর্দা। তবে বরকনের খাবার প্লেট ছিল একটু স্পেশাল। আস্ত মুরগি, আস্ত মাছ আর এক ডজন ডিম দিয়ে সাজানো হয়েছিল বরকনের প্লেট। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। শুরু হলো মা খালার কান্না। আন্টি তো জ্ঞান হারাবার উপক্রম হলো। সবার দোয়া নিয়ে শুরু হলো লাবু ঋতুর নতুন জীবনের পথ চলা।